আপনাদের এখানে জমির দাম কিরকম? জমির দাম বিঘা 25,000, বিঘা 25,000 করে। আপনাদের এখানে বিঘায় কয় ডিসিমেল হয়? 33 33 33 শতাংশ। এখানে বিঘা কত করে যায় আপনাদের এখানে? এনে বিঘে 20,000 25,000 20,000 25,000 করে। চর ভাই আমাদের খুব নদীর সাথে যুদ্ধ করে আমাদের জীবন যাপন করা লাগে। দুই তিন বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর পর পর আমাকে বাড়ি ভাঙা লাগে। ভাই প্রতি হাটে কি আসেন না প্রতিদিনই বসেন? হ্যাঁ ভাই প্রতি হাটে আসি। কিরকম লাগতেছে এখানে এসে? অসাধারণ, প্রতিবারের মতোই অসাধারণ। দর্শক আসলে তুমি না যাও একটা এদিকে আসো তোমরা সবাই বাবুরা, এই যে আরো চকলেট। দর্শক চকলেট নিয়ে দৌড়। দর্শক এই আলুদা চরে এসে আমি ঘোড়ার গাড়ির ভিতরে উঠেছি, তো ছোট ভাইদের গাড়িতে আমি উঠেছি। কোথায় থেকে আসলা তোমরা? এটা দিয়ে কি মাল পরিবহন করো? দর্শক ঘোড়ার গাড়িতে কখনো উঠেছেন? আজকে আমি ঘোড়ার গাড়িতে উঠেছি, তো অসাধারণ। তুমি তোমার নাম কি ভাই? নাহিদ ভাই। এই তোমাদের চটের নাম কি? আলোক দিয়া চর। দর্শক সত্যি চরের জীবনগুলো খুবই অদ্ভুত এবং খুবই মনোমুগ্ধকর হয়ে থাকে। এখানকার মানুষের প্রধান যাতায়াতের মাধ্যমে হচ্ছে এই ঘোড়ার গাড়ি। তারা তাদের উৎপাদিত ফসল এবং যে কোনো প্রয়োজনীয় জিনিস বহন করে এই ঘোড়ার গাড়ির মাধ্যমে। কারণ এখানে কোনো ইঞ্জিন চালিত গাড়ি, ট্রাক কিংবা আমরা যে জিনিস যে মাল পরিবহন করি এগুলো নেই, এই জন্য এখানে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। কই যাবে ভাই? দর্শক দেখতে পাচ্ছেন যে এদিকে চলাফেরার কিভাবে ঘোড়ার গাড়ি নিয়ে এখানে চলাফেরা করে, তো এটাই হচ্ছে চরের জীবন। আমার নাম বাদল হোসাইন। তো ভাই কিরকম কাটতেছে চরের জীবন? চর ভাই আমাদের খুব নদীর সাথে যুদ্ধ করে আমাদের জীবন যাপন করা লাগে। দুই তিন বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর পর পর আমাকে বাড়ি ভাঙা লাগে। প্রতি দুই তিন বছর পর বাড়ি ভাঙতে হয়? এই গ্রামটা মোটামুটি এই আপনাদের যে গ্রামে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এই গ্রামটা মোটামুটি 10-12 বছর হয়েছে স্থায়ীভাবে রয়েছে। হ্যাঁ স্থায়ীভাবে রয়েছে 15 বছর। আপনার বাড়ি এই পর্যন্ত কতবার ভাঙছেন? আমার বাড়ি ভাই 7-8 বার আমার যেগুলো আমি দেখছি, মানে আমার বয়স আমি দেখছি আমাদের বাড়ি 7-8 বার ভাঙছে। 7-8 বার? হ্যাঁ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরি ফিরি নতুন আর একটা এপিসোড নিয়ে। আজকে আপনাদের দেখাবো আলুকদিয়া চরের মাটি ও মানুষের জীবন এবং তাদের এই নদীর সাথে সংগ্রাম করে যুদ্ধ করে এখানে টিকে থাকার গল্প। গত পর্বে দেখেছিলেন আলুকদিয়া চরের মাটি ও মানুষের গল্প প্রথম পর্ব, আজকে দ্বিতীয় পর্বটি দেখুন, তো আশা করি ভালো লাগবে। তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। আসসালামু আলাইকুম কাকা, কোথায় যাচ্ছেন? যাবো হাটে যাবেন? তো কাকা আপনাদের এদিক দিয়ে জমির দাম কিরকম? দাম আছে মোটামুটি বিঘা কত করে বিক্রি হয় এখানে? এই বিঘা ধরেন 35,000, 25,000, 30,000, 30-35 এরকম পার বিঘা। হ্যাঁ হ্যাঁ। এগুলো কি সাপকলা? হ্যাঁ হ্যাঁ, এটা সাপকলা। সাপকলা দিবে? হ্যাঁ হ্যাঁ।
তো এত কম হওয়ার কারণ কি কাকা কারণ ধরেন নদী মদী এলাকার এই জন্য ধরেন সুযোগ সুবিধা নাই সুযোগ সুবিধা নাই না হাট বাজার নাই কোনো রাস্তাঘাট নাই কিছু নাই ধরেন আজ আছে কাল নাই মানে কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই বুঝছে নেই এর জন্য কি এত কমে এখানে জমি পাওয়া যায় হ্যাঁ এই জন্য কমে পাওয়া যায় আর চরের ভিতরে যে জমিগুলো রয়েছে চরের ভিতর দিয়ে একদম আপনি বলছিলেন যে সাতকলা যেগুলো ওগুলা কি মানে নদীর থেকে একটু ভিতরে না ভাঙার সম্ভাবনা কম ওগুলা ওগুলো ভাঙা ভিতরে তো ভাঙার সম্ভাবনা কম ওই দিনে দাম বেশি ওই দিক দিয়ে কত গ্রা বিঘা মানে ধরেন 70 80 1 লাখ 70 80 1 লাখ হ্যাঁ পার বিঘায় কয় ডিসিমেল হয় আপনাদের এখানে আমার হলো ডিসিমেল 40 ডিসিমেল 40 এক পাখি 40 এক পাখি তার মানে মোটামুটি 2000 টাকা করে পার ডিসিমেল পড়তেছে হ্যাঁ হ্যাঁ একদম সাফ কলা দলিল সহকারে তো অনেক আশেপাশে অনেক মানুষ রয়েছে যাদের বাড়ি ঘর নেই ঢাকা শহরে কিংবা বিভিন্ন শহর অঞ্চলে অনেক অসহায় মানুষ রয়েছে রাস্তাঘাটে রয়েছে তারা টাকার জন্য কিনতে পারছে না কিন্তু তারা যদি এইসব চরে এসে বসতি গড়ে তুললে তারা কি তারা এখানে থাকতে পারবে না অবশ্যই থাকতে পারবো তারা চাষবাস করবে গৃহপালিত পশু পালন করবে এভাবেই তো তারা চলতে পারে অনেকে কিন্তু শহরে আছে যে তাদের কোনো বাড়ি ঘর নাই রাস্তাঘাটে রয়েছে বস্তিতে রয়েছে তারা কিছু টাকা সঞ্চয় কইরা বারাটারা থাকে হ্যাঁ কিছু টাকা জমিয়ে এসব চরে এসে কিন্তু জমি কিনে তারা চাষাবাদ করে জীবন যাপন করতে পারে তাই না কাকা এটাই তো আচ্ছা কাকা ধন্যবাদ আপনাকে তো দর্শক এভাবেই চলছে এখানকার মানুষের জীবন আপনারা চাইলেই যাদের বাড়ি ঘর নেই অসহায়ভাবে বিভিন্ন শহর অঞ্চলে বসবাস করেন নিজের বাড়ি বলতে কিছুই নেই তারা ইচ্ছা করলে এরকম বিভিন্ন চরে এসে আপনারা বসতি গড়ে এখানে বসবাস করতে পারেন বিভিন্ন গৃহপালিত পশু এবং চাষবাস করে সংসার চালিয়ে তারা ভালো মতো আপনারা এটা নিজের বাড়ি আপনাদের হয়ে যেতে পারে এই জন্য আমি বলবো যাদের কোনো গ্রাম নেই কিংবা বাড়ি ঘর নেই তারা আপনারা ইচ্ছা করলে শহরের আশেপাশে পার ডিসিমেল 5 লাখ 10 লাখ 15-20 লাখ টাকা যেখানে পার ডিসিমেল সেখানে এসব চর অঞ্চলে আসলে দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে সোনালি ফসল অভাব নেই এখানে চাষবাস করে আপনারা যদি চাষবাসও করেন তাহলে ভালো মতো আপনাদের সংসার অতিবাহিত হবে তো আপনারা চাইলে এখানে এসে বসতি গড়ে তুলতে পারেন এবং জীবনযাপন করতে পারেন ও ভাই আপনাদের এদিকে বিঘা কত করে জমি 25,000-30,000 আমরা দেখতে পাই যে শহর কিংবা বিভিন্ন জেলা শহরে অনেক এরকম মানুষ আছে তাদের কোনো বাড়ি ঘর নেই তাদের কোনো বাড়ি ঘর নেই এবং তাদের কোনো জমি জমা নেই অসহায়ভাবে রাস্তাঘাটে রয়েছে কিংবা ভাড়া রয়েছে তারা কিন্তু ইচ্ছা করলে এইসব বিভিন্ন চরে এসে তারা বিভিন্ন গৃহপালিত পশু এবং চাষবাস করে খেতে পারবে তাই না ভাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা এরকম অসহায় মানুষ রয়েছে বাংলাদেশের বিভিন্ন তারা ইচ্ছা করলে কিছু টাকা জমিয়ে কিন্তু এইসব চরে কিছু টাকা কি এক বিঘে টমেটো দেখা যায় যে বেঁচে 1 লাখ 10,000 20,000 বেঁচে 20,000 খরচ যায় 1 লাখ টাকা ইনকাম হয় কষ্ট করা লাগে পরিশ্রম না করলে তো আর হবে না তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা মানে বাড়ি ঘর নেই আফসোস করে যে শহরে এক ডিসিমে জমি কিনতে গেলে যেখানে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ হয় এখানে আসলে মোটামুটি 3-4 লাখ টাকা খরচ করলে জমি কিনে একটা থাকার মতো একটা বাড়ি সহকারে হয়ে যাবে তাই না ভাই মাশাআল্লাহ 1 লাখ টাকা চালান হইলে যে কেউ এইসব চরে এসে ঘর উঠিয়ে জায়গা সহকারে তারা বসবাস করতে পারবে করতে পারে অবশ্যই করতে পারে তাহলে কি আপনি সাজেস্ট করছেন যে যাদের গ্রামের কোনো বাড়ি নেই কিংবা অসহায় মানুষ রয়েছে তারা ইচ্ছা করলে চরে এসে বসতি গড়ে তুলতে পারবে আপনারা তো সাপোর্ট করবেন তাদের আপনারা এজ এ চর ভালো সাপোর্ট করবো খারাপ হলে অবশ্যই ভালো মানুষের সব জায়গায় কদর রয়েছে ভালো মানুষ আসলে তো তাদের আপনারা দেখে রাখবেন তাদের কোনো সমস্যা জানে না হয় এগুলো তো দেখবেন তাই না আমরা সমাধান করে দেবো সমস্যা অবশ্যই হ্যাঁ হ্যাঁ ভাই কে কি করেন ভাই ঘোড়ার গাড়ি এটার পাশাপাশি কি আর কিছু করেন না শুধু পাশাপাশি কিছু নেই আমি খালি একটা ব্যবসায় ঘোড়ার গাড়ি আর পাশাপাশি গরু আছে 7টা গরু খালি 7টা গরু দুধে আছে হাড় 4টা আছে বহন মাশাআল্লাহ ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ ইয়াসিন শেখ ইয়াসিন ভাই দর্শক আপনারা দেখতে পেলেন যে আলোক দিয়া চলে এসে একজন চমৎকার একজন ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল আমরা সামনে আরো এগিয়ে যাব দেখব যে আর কি ইনফরমেশন আপনাদের দিতে পারি এখানে জমির দাম কিরকম
জমির দাম বিঘা 25,000 বিঘা 25,000 করে আপনাদের এখানে বিঘায় কয় ডিসিমেল হয় 33 33 33 শতাংশ কত করে বললেন 25 সর্ব এত কম হ্যাঁ তো ভাই বাংলাদেশের আমরা যেটার জন্য আসছি যে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে অনেক অসহায় মানুষ রয়েছে ভূমিহীন যাদের কোনো বাড়িঘর নেই ভাড়া থাকে কিংবা বস্তিতে ফুটপাতে থাকে তারা কিন্তু ইচ্ছা করলে এসব চরে এসে তারা বাড়িঘর তৈরি করে বিভিন্ন ফসল আবাদ কিংবা গৃহপালিত পশু পালন করে জীবন ধারণ করতে পারে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই যে সচেতন একজন নাগরিক হিসাবে না আসলেও মানে অবশ্যই ভালো হবে কারণ মানবতা জীবন কাটাচ্ছে বিভিন্ন বস্তিতে কিংবা অনেকের বাড়িঘর নাই রাস্তাঘাটেই থাকতেছে তারা চরে আসলে এক জায়গায় না এক জায়গায় মাথা গুজার একটা ঠাই হয়েই যাবে দর্শক শুনতে পেলেন এখানে এই চরে আলোকজিয়া চরে বসবাসকৃত এক ভাইয়ের বক্তব্য তিনি বলছিলেন যে এখানে জমির দাম ভিতরের দিকে যেগুলো এটার ভালো পজিশন রয়েছে চরের ওই দিকে মোটামুটি 80-90-1 লাখ টাকার মতো আর এই এদিকে যদি কিনেন তাহলে 25,000-30,000 টাকা করে অবশ্যই আপনারা যারা যাদের বাড়িঘর নেই গ্রামের বাড়ি নেই আপনারা এখানে এসে একটা জমি ক্রয় কিনে এখানে বসবাস শুরু করতে পারেন তোমাদের এনে আসলাম কি করো তোমরা কি করো বাবু তোমরা স্কুলে যাও না কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো শিশুতে পড়ো তোমাদের স্কুল কত দূর এখান থেকে ও এখানেই বাড়ির কাছে আছে ঠিক মতো পড়বা ঠিক আছে টাটা দাও সবাই টাটা দাও গরু কে আপনার ভাই আসসালামু আলাইকুম তো ভাই কেমন কাটছে চরের জীবন নদী ভাঙা মানুষ কিরম আর চলবে কত বছর হয়েছে এখানে বাড়ি করছে দুই বছর এখানে এখানে বাড়ি করার আগে কোথায় ছিল এখানে বাড়ি করার আগে ওই পাশে ছিল ওই নদী পুরাঙ্গি আছে ও মানে ওই ওই কর্নারে ছিলেন ওখানে নদী ভেঙে গেছে নদী ভেঙে গেছে তো এখানে কি জমি কিনছেন না অন্য কারো জমিতে এটা মানুষের জমি নিজেরা কিনেন নাই না এই বেশিরভাগ বাড়ি ঘরেই কি কিনে না না অন্য জায়গায় রয়েছে এখানে কি ভাড়া দিতে হয় এখানে হ্যাঁ ভাড়া আমরা ভাড়া রয়েছে এটা কি বলে আপনাদের এখানকার ভাষা যে রয়েছেন শঙ্করালী না কি বলে শঙ্করালী শঙ্করালী হ্যাঁ তো প্রতি বছরে কত টাকা করে দিতে হয় প্রতি বছরে বিঘে 2,500 বসবাস এই বসবাস এই যে আমরা এই জায়গা বাড়ি করছি লতনে আর এই যে আমরা আলু দিয়েছিলাম ওই বড় গ্রামে ওইটা কি ভেঙে গেছে ওটা ভেঙে গেছে এখন যেখানে রয়েছেন এটা কোন জায়গা এটা হলো কি খাদুলি মোজা খাদুলি মোজা তো কাকা এখানে বিঘা কত করে যায় আপনাদের এখানে এনে বিঘে 20,000-25,000 20,000-25,000 করে সাপকলা একদম সাপকলা ওই ওই দিয়েই তো অনেকে আছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে যে তাদের বাড়িঘর নেই কিংবা জমি নাই তারা যদি চায় ইচ্ছা করলে কিন্তু চলে এসে বাড়ি খাজনা নেয় না তো এই জন্য কালো চলে না খাজনা নেয় না সরকার না দর্শক দেখতে পাচ্ছেন আলোকদিয়া চলে রয়েছে আমরা এই আলোকদিয়া চলে গ্রামীণ একটি সুন্দর পরিবেশে বুনছেন না বাহ সুন্দর তো আসসালামু আলাইকুম কাকিমা কেমন আছেন তো কিরকম কাটতেছে এই চরের জীবন ভালো কাটতেছে পোলাপান স্কুলে যাইতো না আপনাদের এখানে প্রাইমারি স্কুল আছে স্কুল নাই মাদ্রাসা আছে মাদ্রাসায় পড়ে এই কি 5 পর্যন্ত পড়তে পারে এখানে এর এরপরে আর কি কোথায় পড়তে হবে হাই স্কুল নাই আপনাদের এখানে
তাহলে বাচ্চারা পড়ালেখা করে কোথায়? স্কুল ছিল কিন্তু গাঙ্গে গেছে। স্কুল গাঙ্গে গেছে আর মনে করেন আমাদের নদীতে ভেঙে নিয়ে গেছে না? হ্যাঁ, ফাইভ পাস করলেই মনে করেন চরে উপার যায়। ও, এখান থেকে প্রতিদিন উপার যেয়ে পড়ালেখা করে আবার আসে, তো অনেক কষ্ট। কষ্টই হয়, অনেক কষ্ট করে জীবনযাপন পার করতেছেন। ম্যাম, আসসালামু আলাইকুম। দাদিমা কি করেন? এগুলো কি কিনা আনছেন? চিংড়ি মাছ। কি দিয়ে আনবেন? আলু বাগুন দিয়ে? কে, লাউ দিয়ে ভালো লাগে না বেশি? লাউ গাছ কি বুনেন নাই? ও ছিল। তো কিরকম কাটতেছে দাদিমা এই চরের জীবন? ভালো। আর একটু আগে রান্না বান্না বসালে তো খেয়ে যেতে পারতাম। দর্শক দেখতে পাচ্ছেন এখানকার সহস্র মানুষের জীবন। আর এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই, এই চরের প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন কৃষি কাজ এবং গৃহপালিত পশু, প্রত্যেকটা বাড়িতেই রয়েছে এরকম গৃহপালিত পশু। তো দর্শক দেখতে পাচ্ছেন এই চরের প্রত্যেকটা বাড়িতেই এরকম গৃহপালিত পশু রয়েছে এবং সবাই কম বেশি এরকম চাষাবাদের সাথে তারা জড়িত, কৃষিকাজের সাথে। তো এই বছর এই চরে বাম্পার ফলন হয়েছে এই টমেটোতে। দর্শক, এই পুরো আলুদিয়া চরে ঘুরে আমরা এই জিনিসটাই অনুধাবন করলাম এবং জানতে পেলাম যে এখানে জমির দাম খুবই স্বল্প টাকায় আপনারা এখানে এসে জমি ক্রয় করতে পারবেন। এবং আমি একটা কথাই বলবো, বাংলাদেশের আনাচে কানাচে এবং বিভিন্ন জেলা শহরে ভূমিহীন প্রচুর মানুষ রয়েছে। যারা ভূমিহীন রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও করা। আপনারা ইচ্ছা করলে এরকম বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন চর রয়েছে, বিশেষ করে এই আলুদিয়া চর। এই আলুদিয়া চরে খুবই অল্প টাকায় জমি ক্রয় করতে পারবেন আপনারা। তো এখানে জমি ক্রয় করে আপনারা এখানে বসতি গড়ে তুললে, বসতি গড়ে তোলার পরে আপনারা এখানে বিভিন্ন কৃষিকাজ এবং গৃহপালিত পশু পালন করে আপনারা জীবিকা অর্জন করতে পারবেন এবং এখানে আপনারা স্বচ্ছন্দে বসবাস করতে পারবেন। তোমার নাম কি? রতন। রতন ভাই, তো কয়টা ঘোড়া আছে বাসা? দুইটা। এগুলো কি তোমাদের শিকারি যা বলে তাই শুনে? হ্যাঁ। ও, এটার বয়স কত? এটার বয়স দেড় বছর। দেড় বছর। ওরা মোটামুটি কত বছর বয়স হলে সাবলীয় হয়? সাবলক হয়? তিন বছর। তিন বছর। তোমাদের কয়টা আছে মোট তাহলে ঘোড়া? দুইটা। দুইটা। তোমার নাম কি? রতন। রতন। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাই রতনের কি সুন্দর একটি ঘোড়া। এর ধরা যাবে? দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর নাম কি রাখছো? এর নাম এনে কালু ঘোড়া ডাকবি। কালু না, ওর নাম মানিক রেখো। মানিক তোর বাড়ি না? দেখছো আমার নামের সাথে এটাই আছে। আচ্ছা যাও। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ঘোড়াকে পোষ মানাচ্ছে আমাদের রতন ভাই। এই ঘোড়াগুলো চুলগুলো দর্শক কি অসাধারণ। এই চুলগুলোকে কেটে দাও। দর্শক আমাদের সামনে থেকে এখন রতন তার ঘোড়াটি নিয়ে চলে যাবে। আসসালামু আলাইকুম।
কাকিমা এই যে আপনি পিঠা ই বানাইতেছেন দেয়া ঢুকলাম ভিতরে কি পিঠা বানান বানাইতেছেন করতেছি বাবা কি এটা কি পদ্ধতিতে করতেছেন এটা এটা নাম কি বড় পিঠা না এটার নাম কি এই যে এটা দেখি আর কই দেন ডেকি তো এখন দেখা যায় না এই গ্রাম বাংলা থেকে ডেকি হারিয়ে গেছে আপনাদের এখানে এসে আমি প্রায় আমি প্রায় 15 বছর পরে ডেকিগুলো দেখলাম আমি ছোটকালে দেখছি আপনাদের এখানে এখনো এরকম আছে না প্রায় বাড়িতে কি এগুলো আছে প্রায় বাড়ি আছে ও এগুলো কয়জন লাগে ডেকি পার দিতে তুই একাই পারিতেছিস একাই কষ্ট লাগে না তে কষ্ট লাগে না আগে মাছে দিতে তো ডেকি পারাই খাইছি হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এক দাদিমা এখানে কিভাবে চালগুলোকে ছেকছে কি বলে এটা দিয়ে প্রসেসিং ছাকনি এটা কি পিঠা বানাবেন দাদিমা বড় পিঠা তাহলে তো যদি বানা এখন বানালে তো খেয়ে যাইতে পারতাম এত আর খাওয়ার ভাগ্য নাই মানতে মানতে হয় কালকে না আমাদের শেষ কলার ছেড়ে দিবে হয়তো বা চলে যাইতে হবে পাঁচটার দিকে ছেড়ে দিবে আবার ব্যাগ দিতে হবে তো ভালো থাকেন দাদিমা আসসালামু আলাইকুম ওইদিকে ছিল ভেঙে গেছে না কত বছর আগে ভাঙছে ভাই তাও দুই বছর দুই বছর দুই বছর হয়েছে দুই বছরে এতখানি জায়গা ভেঙে গেছে বলেন কি তো খারাপ অবস্থা বাজারটা কোন সাইডে ছিল ভাই বললেন এখানে ছিল বাজার না বাজার ভাঙছে কত বছর বাজারে ধরেন দেড় বছর হয়েছিল এত ভাঙছে এক দেড় বছরে বললেন কি দর্শক আজকের মতো এই গহীন এবং জনবিচ্ছিন্ন দ্বীপ আলোক দিয়া চরে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরে আসবো ঘুরি ফিরি নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু